আজ প্রায় প্রত্যেক বাড়িতেই আগাম পূজোর আমেজ, একটা উৎসবের আমেজ। আজ বিশ্বকর্মা পূজো, আর এই পূজো মানেই কোথাও গিয়ে বাঙালির মনে দুর্গাপূজার ঘণ্টা বেজে ওঠে। বিশ্বকর্মা পূজো মানেই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের প্রিয় বাহনকে স্নান করানো, তারপর পূজোর তোড়জোড়, সব শেষে পাড়ার প্যান্ডেলে হইচই। কেমন একটা চেনা গল্প, তাই না? কিন্তু আজ আপনাদের এক অন্যরকম বিশ্বকর্মা পূজোর গল্প শোনাব। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনার পছন্দের জিনিসপত্রগুলি বাড়ি বসেই যাদের জন্য পেয়ে যান, তাদের বিশ্বকর্মা পূজোটা ঠিক কেমন হয়? কখনো ভেবে দেখা হয়নি, তাই না? চলুন আজ তাহলে সেই রানারদের পূজোর গল্প শুনি। না না, এই রানার সেই রানার নয়, এরা হলো তারা, যারা আমার আপনার দরকারি জিনিসপত্রগুলি বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য সারা দিন ছুটে বেড়ায়, যাদের আমি আপনি ডেলিভারি বয় বলেই জানি। আগের দিন অনেক রাত পর্যন্ত কাজ করার পর দুচোখে ক্লান্তি নেমে আসে, আবার পূজোর দিন ভোরবেলা এসে কাজে যোগ দেওয়া, এইসবের মাঝে যার সাথে সারাদিন ছোটাছুটি, যাকে ছাড়া এই কাজটাই অসম্পূর্ণ, সেই প্রিয় বাইকটাকেই স্নান করানো হয়ে ওঠে না। তাই কেউ ব্যস্ত পূজোর কাজে, আবার কেউ ব্যস্ত পার্সেল রেডি করার কাজে, তো আবার কেউ ব্যস্ত নিজের বাহনদেরকে স্নান করাতে। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তারপর কোনো মতে পুজো সেরে আবার রওনা দিতে হয় নিজের কাজে, অর্থাৎ আমার আপনার বাড়ি, আমাদের পছন্দ করা জিনিসপত্রগুলি আমাদের কাছে পৌঁছে দিতে। এত কিছুর পরে ওরা আমাদের কাছে সামান্য ভদ্রতা মানবিকতা আশা করতেই পারে, কিন্তু কোথাও গিয়ে আমরা মাঝে মধ্যে তাদের সাথে দুর্ব্যবহার করে ফেলি, যা তাদের প্রাপ্যই নয়। তাই ডেলিভারি বয়দের জন্য একটা লাইক তো করা যেতে পারে। এই ভিডিওর লাইক এম হলো মাত্র 100। আর আপনারা যদি ডেলিভারি বয়ের লাইফ সম্পর্কে একটা ভিডিও চান, তাহলে কমেন্টে অবশ্যই জানান।